হ্যালো এভরিওয়ান, লার্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের 30 ও 31 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, নীল আকাশটা আসলে কী? নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। 2 নম্বর প্রশ্ন, আকাশকে নীল দেখায় কেন? পৃথিবীকে ঘিরে যে বায়ুস্তর থাকে তাতে প্রচুর ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলা এগুলোই ধাক্কা খেয়ে সূর্যের আলো 7টা রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙটা সবথেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল কি? পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস মিশে আছে? বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি মিশে আছে। বায়ুমণ্ডলের স্তরগুলিকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। 6 নম্বরে শূন্যস্থান পূরণ করো, ভূপৃষ্ঠ থেকে 16 কিমি পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ার। বা শূন্যস্থানটা তোমাদেরকে এভাবেও দিতে পারে যে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটি কত কিমি পর্যন্ত বিস্তৃত দিয়ে 16-র জায়গায় শূন্যস্থান দিল। বা সঠিক উত্তর নির্বাচনেও এটা দিতে পারে, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটি 16, 18 না 20 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে, তখন 16 কিমিতে টিক দিতে হবে। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 21%, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78%। ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। জেট প্লেন চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার স্তর। থার্মোস্ফিয়ার স্তরে বাতাস নেই। থার্মোস্ফিয়ার স্তরের অপর নাম আয়োনোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। এক্সোস্ফিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন থাকে। থার্মোস্ফিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 7 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন? এই স্তরে কোনো রকম বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলে। 8 নম্বর প্রশ্ন, থার্মোস্ফিয়ারে আকাশ কালো দেখায় কেন? এই স্তরে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।